কালী পুজো মানেই নৈহাটি, আর নৈহাটি মানেই নৈহাটির বড় মা। আজকের গল্পটাই আমাদের সবার প্রিয় নৈহাটির বড় মাকে নিয়ে। ফেরি ধরার জন্য চুচড়োর ফেরিঘাটের সামনে এসে তো চক্ষু চড়ক গান, অনেক মানুষের প্রচুর লাইন, শহরে লাইনে দাঁড়ালাম। ধীরে ধীরে লাইন এগিয়ে চলল সামনের দিকে। আবার তখন দেখছি কিছু মানুষ বড় মাকে দর্শন করে ফিরে আসছে। অবশেষে ফেরিঘাটের সামনে এসে পৌঁছলাম। টিকিট নিয়ে ফেরিতে উঠে পড়লাম। কিছুক্ষণ পর ফেরি ছেড়ে দিল, এসে পৌঁছলাম নৈহাটি ফেরিঘাটে। এখান থেকেই বড় মা দর্শনের যাত্রা শুরু হলো আমাদের। ওপারে নেমে হাঁটতে শুরু করলাম। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের সমাগম, তার মধ্যে দিয়েই এগিয়ে চললাম বড় মাকে দেখার উদ্দেশ্যে। এসে পৌঁছলাম বড় মার মন্দিরের সামনে। অবশেষে এসে পৌঁছলাম বড় মার সামনে। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল সবকিছু। মুখের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে রইলাম। তার মধ্যেই শুরু হলো ভিড়ের ঠেলাঠেলি। নিজেকে স্থির রাখাই অনেক দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যেও বড়মার দিকে তাকিয়ে মনটা জুড়িয়ে গেল। আমরা যেহেতু নৌকা পার হয়ে নৈহাটি পৌঁছেছিলাম, এই বড় মাকে দেখতে আমাদের এটা একটা কষ্ট করতে হয়নি। ভিড় ছিল, কিন্তু তার মধ্যেও আমরা খুব ভালোভাবেই দেখতে পেয়েছিলাম।